শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ছড়িয়ে পড়া সহিংসতা ব্যাপক আকার ধারণ করে যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর সহ গোটা রাজধানীতে। আর এই সহিংসতায় শুধু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নয়, হতাহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর বহু সদস্য। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল সিকো। 18 জুলাই সকাল 8টা থেকে বাড্ডা রামপুরায় কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় রাস্তায় বেরিয়ে আসেন তারা। এক পর্যায়ে তাদের এই আন্দোলন রূপ নেয় সহিংসতায়, যার শিকার হন রামপুরা থানার এসআই অনুপ বিশ্বাস। বর্ণনা দেন সেদিনের ঘটনার। তিন চারজনের মিলে অ্যাটাক করে ধরে ফেলছে আর কি মিডিয়া, আর ওদিক থেকে লোকজন আগায় চলে গেছে। এইবার ধরা পরে তো মায়ের একেবারে মানে শুরু কাট দিয়ে বাড়ি শুরু, এই হাতে টাতে সব বাড়ি দিয়ে এক পর্যায়ে আমার মাথায় বাড়ি মারতে মারতে আমার হেলমেটটা ভেঙে ফেলাই দেয়। একইভাবে উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুরে আহত হন 1031 জন পুলিশের সদস্য। এদিন সহিংসতায় বিজিবির 52, আনসারের 98 জন আর র্যাবের 100-এরও বেশি সদস্য আহত হন। হত্যা করে যাত্রাবাড়িতে ঝুলিয়ে রাখা হয় এক পুলিশ সদস্যের নিথর দেহ। পুলিশ বলছে শিক্ষার্থীদের ঢাল বানিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী এই বর্বর হামলা চালিয়েছে, ছুঁড়েছে পেট্রোল বোমা, ককটেল করেছে, গুলিও। প্রস্তুতি নিয়ে এসেছে যে তারা এই ভ্যান্ডালিজম করবে, তো সে কারণে কিন্তু প্রাথমিকভাবে সেই জায়গায় সেই প্রতিরোধটাকে নেই। পরবর্তীতে কিন্তু আমাদের লোকজন যখনই এখানে অ্যাপ্রোচ করেছে তখনই তারা মানে অবর্ণনীয়ভাবে তারা ইট পাটকেল, লাঠি, ককটেল, এমনকি গুলির শব্দ শোনা গেছে বিভিন্ন জায়গায়। তারা বিভিন্নভাবে পুলিশকে, অর্থাৎ যতভাবে আক্রমণ করা যায় এর কোনো পদ্ধতিই কিন্তু তারা বাদ দেয়নি। এসব ঘটনায় মদতদাতা, অর্থদাতা সহ প্রায় সবাইকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে গ্রেফতার করা হয়েছে 2000 অভিযুক্তকে। পুলিশ বলছে এই হামলার জন্য রাজধানীর পাশাপাশি এর আশপাশের এলাকা থেকেও সন্ত্রাসীদের আনা হয়। অসংখ্য ইনসিডেন্ট কিন্তু তৈরি করেছে। আমাদের স্থাপনার সংখ্যাই তো অনেক, সরকারি স্থাপনার সংখ্যা অনেক, তারপরে পুলিশ হত্যার সংখ্যা, তারপরে অন্যান্য নিরীহ মানুষদের যারা আহত হয়েছে, তো সেই কারণে মামলা রুজু হয়েছে প্রায় 200-এর মতো, প্রায় 2000-এর মতো আমাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য কাজ করে যাচ্ছে পুলিশ। সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বানও জানান তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।